কথা হইল যে এই পৃথিবীর মানুষ, আমি অন্ততপক্ষে অন্য ধর্মের কথা না বলি, নিজের মুসলমান ধর্মের কথাই বলি, সবাই কিন্তু একটা পাঠ হিসাবে জানে বোঝে যে দেখেন যে একটার বিপিটে, যেমন এই গ্লাসটার বাহিরের সাইড আছে, ভিতরের সাইড আছে না, কিন্তু শরীয়ত কি করে এই বাহিরের কথাটা বলে, ভিতরের কথাটা বলে না। আচ্ছা, যেমন হাদিস শরীফে আসছে পানি অপচয় করা শয়তানের ভাই, যে অতিরিক্ত পানি অপচয় করে সে শয়তানের ভাই। এই কথা যদি বলে তাহলে দেখা গেছে মানুষ যখন মসজিদে নামাজ পড়তে যায় তখন পানির কিন্তু একটা স্পিরিট আছে, তখন সেই স্পিরিট থেকে যে সে যখন অজু করে তার অজুতে পানি লাগে মাত্র 3 থেকে 4 কেজি 5 কেজি, আরও 20 কেজি ভাসে গেছে, তাহলে হাদিস শরীফ আইছে কি পানি অপচয়কারী শয়তানের ভাই। তাহলে এবার আসি পানির প্রকার ভেদে, এই প্রকার ভেদটাকে কখনো করে না। যে পানি দুই ভাগে, একটা পানি খায় মানুষের জীবন বাঁচায়, ভাত পাক করে, গোসল করে, আরেকটা পানি আছে যে অতিরিক্ত যারা খরচ করে তারা শয়তানের ভাই, সেই পানিটা দিয়ে আপনাদের আমাদের জন্ম হয়েছে, ওই পানিটা দিয়া আপনারা আমার জন্ম হয়েছে, এই পানিটা দিয়ে চোর ডাকাত হইতেছে, এই পানিটা দিয়া কোনো উলিয়া উলিয়া হইতেছে, এই জন্য আল্লাহ কইছে যে তুমি তোমার মধ্যে এই পানিকে জমাট রাখো, নষ্ট করো না। এখন দেখা গেছে এটা কোন পানি, পানির প্রকার ভেদ কেউ বলে না, বলে কেউ? তাহলে আমি বলে দিলাম, আর এটা যদি ইন্টারনেটে ছাড়ে তাহলে সারা বিশ্বই জানল। আচ্ছা, এখন বলা হইতেছে কবরে সাজা হবে, মানুষ যখন পাপিষ্ট হবে তখন কবরে সাজা হবে। এবার আসি পানির, যেহেতু প্রকার ভেদ করছি, এখন কবরের প্রকার ভেদ আছে, কবর তিনটা প্রকার কবর। এখন হাদিস শরীফে আসছে কবরে সাজা হবে, আচ্ছা কবরে সাজা হবে এটা মিথ্যা না, সত্য, কিন্তু আমি বলি যখন একজন মানুষ মৃত্যুবরণ করছে, একজন লোক সৌদি আরব থেকে আসছে, তারে দিয়া দাফন কাফন করাইছে, সে তো সৌদি আরবে আবার চলে যাবো সৌদি আরবে, তখন দাফন কাফন শেষে উপরে ওইটা যখন পকেটে হাত দিছে তখন তো পাসপোর্ট নাই, তখন সে 40 কদম যাওয়ার পরে মনে পড়লো যে আমার পাসপোর্টটা তো কবরে ভরে গেছে, তখন আবার কী করলো, কবরটা খুলল, খোরার পরে লাশটাকে সরাইয়া তখন পাসপোর্টটা নিল। এখন আমার কথা হইল, হাদিস শরীফে আসছে মানুষ যখন দাফন কাফন শেষ করে 40 কদম আইসা যায় তখন কিন্তু এর সাজা হয়, তাহলে তার কোনো সাজা হয় নাই, মনকির নেকির ওয়াসানে তারে বসায়ও নাই, তাহলে কি হাদিস সত্য হইল? আচ্ছা, কিন্তু হাদিস মিথ্যা হয় এই কথায়, কিন্তু আমরা সত্য বানাই দেব, কিন্তু যেখানে সত্য বানাই দেব এই কবর এখনও চেনা হয় নাই। কবরটা কোথায়? যেমন কবরে জীবিত করা হবে, আপনারা হাদিসে শুনছেন না যে কবরে জীবিত করা হবে? এখন এই কবরে দেখা গেল এখানে জীবিত করেও নাই, বিচার আচারও নাই, কিছু হয় না, যেরকম সেরকমই আসতে পাসপোর্ট নিয়ে আসলো, তাহলে প্রমাণ হইল কি যে এখানে কোনো বিচার আচার হয় নাই, মাটির সাথে মাটি মিশা যাবে একদিন। তাহলে হাদিস যদি বলে থাকে যে কবরে বিচার হবে, সাজা হবে, তাহলে কবরটা দেখি, যে যেই বাচ্চাটা মায়ের গর্ভে জন্ম নেয় বাচ্চাটা কিন্তু বাচ্চার হাতে 3.5 হাত এবং মাটির তৈরি। আমার যে মায়ের ঘরে আমি জন্ম নিয়েছিলাম, আমার মার হাতে কিন্তু আমার মা 3.5 হাত এবং মাটির তৈরি। এই যে জমিনে যে 3.5 হাত মাটি কাটে, এটা 3.5 হাত, আবার এটা মাটির তৈরি। আমার মা, তার হাতে 3.5 হাত, আবার মাটির তৈরি,
তাহলে আমার মা একটা কবর না, মাটির তৈরি আবার সাড়ে তিন হাত, তাহলে আমার মা একটা কবর না, আমার মায়ের গর্ভে আমি জীবিত হয়েছিলাম না? হাদিস মিথ্যা কথা কইছে, এখনো বুঝাইছে কে ওই এই জগতে? কথাটা কি মিল পড়ছে? আচ্ছা, তাহলে কবরে জীবিত করা হবে, কোন কবর? কবরই চিনি না, তাহলে আমরা বুঝবো কীভাবে, তত্ত্বজ্ঞান কীভাবে লাভ করব? তাহলে এক কবর মাটি খুইরা করছে, মরা মানুষ রাখে, আরেকটা কবরে জিতা মানুষ আসে, সেটা হলো আমার মা সাড়ে তিন হাত, আমার মা মাটির তৈরি, আমি মায়ের উদরে জন্ম নিছি, তাহলে আমার মা ওই তো কবর, এখানেই তো হয়েছিল আমার জন্ম, আমি সেখানেই তো জীবিত হয়েছিলাম। যদি কেউ বলে যে আমি এটা মানি না, তাহলে সেখানে তো এটা হয় না, আর এখানে যে হয় তার প্রমাণ আমি দিলাম। আচ্ছা, আমি তিনটা কবর বার করতেছি, এখন পাইলেন কয়টা? দুইটা। আরেকটা হইল, মায়ের যখন প্রসব যন্ত্রণা হয়েছিল, আগের দিনে কিন্তু মেডিকেলের ব্যবস্থা ছিল না, তখন দেখা গেছে মা মারা গেছে, সন্তানও মারা গেছে ভিতরে, তাহলে এক কবরের ভিতরে এক কবর দাফন হয়ে গেছে কেনা? অনে মারে নিয়ে দিছে এই কবরে, কয়টা কবর হয়েছে? তাহলে কবর তিনটা বার করছি, এই তিন কবরের খবর কেউ লইছে আইফোন তো, শুনছেন কোনো আনে? তাহলে বিশ্ব আধ্যাত্মিক আপনাদেরকে নতুন কিছু দিচ্ছে, এবং এই কথা কাটার মতো কেউর ক্ষমতা নাই। যদি আমার কথা কাটতে চায়, তাহলে এখানে জীবিত হয় না, হয়? আচ্ছা, তাহলে কোরআনের ভেদ, কোরআনকে আমি তিনটা পার্টে নিলাম, কাগজ কোরআন, দেহ কোরআন, রুসে রুহে ইনসানিয়াতের কোরআন। আচ্ছা, এবার পানি, পানি দুই ভাগে, একটা পানি আমরা ব্যবহার করি, খাই, চলি, ফিরি, আরেকটা পানি দিয়ে আমাদের জন্ম। এখন কোন পানি দিয়া, কোন পানি অতিরিক্ত অপচয় করলে শয়তানের ভাই হয়, তা কিন্তু ভাঙ্গা হইল। আর যদি বলা হয় না, আপনি যেটা কইছেন এই পানি না, ওই পানি হই, তাহলে ওই পানিও যদি আমি ধরি, তাহলে মোট জিদের মধ্যে আমার কাজে লাগে 3 কেজি পানি অজুতে, আর 20 কেজি গেছে ভাইসা, হ্যাঁ ওদামি দাম গা ভাইসা, সেইটা অজুতে আমি ধরি। আর মূলত হাকিকতে যদি যাই, তাহলে এটাই সত্য যে মানুষ কাটলে কিন্তু সেই পানি পাওয়া যাবে না যেই পানিতে আপনার আর আমার জন্ম হয়েছে, তাহলে সেই পানি খুব গুরুত্বপূর্ণ পানি না? আল্লাহ কইছে এই পানি যে অতিরিক্ত খরচকারী তার সাজা হবে, সে পাপিষ্ট হইল। আচ্ছা, এরপরে আসি যে হাদিস শরীফে আইছে কাতার সোজা না হইলে নামাজ হবে না। হাদিস কিন্তু কখনো মিথ্যা বলে না, কিন্তু আমরা বুঝি না, আর এটা বাইঙ্গা বলেও নাই, আর কোনো ওলামার কাছে গেলে সে বাইঙ্গা বলে না। একটা কাতা রইল মসজিদে, এই মাথা হইতে সেই মাথা পর্যন্ত আমি একটা দাগ দিছি, এই কাতারে সোজা হইয়া মুসল্লি দাঁড়াইব, নামাজ পড়ব, এটা একটা কাতার। আচ্ছা, আরেকটা কাতা রইল, আমার মধ্যে 6টা রিপু আছে, মন জ্ঞান বিবেক আছে, আমার মধ্যে ফেরেশতা সকল আছে, এদেরকে আমার কাতার সোজা করতে হবে, এদের কাতার যদি সোজা না হয় তাহলে কি হইব? আমি নামাজে দাঁড়াইয়া যেই কাতারে দাঁড়াইছি মসজিদে, এই কাতার সোজা ঠিকই আছে, কিন্তু নামাজ যে দাঁড়াইয়া আমি চলে গেছি মেয়ে বিয়া দিতে, আমি চলে গেছি হাটে গরু কিনতে, তাহলে মসজিদের কাতার তো ঠিকই আছে, মানে যেই কাতার সোজা করার কথা বলছে আমার কাতার কি ঠিক আছে? আমার 6টা লতিফার কাতার ঠিক নাই, আমার মনের কাতার ঠিক নাই, জ্ঞান বিবেকের কাতার ঠিক নাই, 10টা ইন্দ্রিয়র কোনো কাতার ঠিক নাই, যার ফলে মসজিদে থাকিও বর্তমান আমি হাটে কাটাইলাম, তাহলে এই নামাজে আমি জাহান্নামি। আচ্ছা, তাহলে কাতার কয়টা হইল? তাহলে এই কাতারের কথা কেউ বলে, তাহলে এরা ফাঁসি কি করতেছে না মানুষকে? এই কাতার ঠিক আছে, আমি যখন জামাতে নামাজ পড়ব আমার কাতার সোজা করতে হবে, কাতারবদ্ধ হইলে সুন্দর দেখা যায়, এই সুন্দরই সুন্নত, আমি নবীর সুন্নত পালন করে আমি নামাজ পড়ছি, কিন্তু আমার ভিতরের কাতার যদি সোজা না হয়, তাহলে এই কাতারে থেকে তো আমি বেতারে চলে গেছি, তখন ওই নামাজে কি আমার মেরাজ হবে?
আচ্ছা গেল একটা বিষয়, ওই কাতারটা সোজা না হইলে কি কি হয়? আল্লাহ কইছে তোমরা যখন নামাজে দাঁড়াও তখন একমাত্র আমি আল্লাহ ব্যতীত কাউকে ভাবিব না, কারো নাম মুখে বইল না এবং কারো কথা মুখে বইল না, অন্তরে ভাবিও না। যদি করো তাহলে সেটার সাথে আমাকে শেরিকি করলা, অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু শেরিকি গুনার মাপ নাই। তাহলে আমার কথা হইল যে এক আল্লাহ, আমি নামাজে দাঁড়াইছি শুধু আল্লাহকে নিয়ে ভাবব, আমি যখন অন্য কিছুকে ভাবছি তখন অন্য কিছুকে আমি শেরেক করছি। আর আল্লাহ কি কইছে যে অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু শেরিকির মাপ নাই। তাইলে আমি নামাজটা পড়তে গিয়ে কি করলাম? তাইলে আমি ফরি নেই এক বালানো ফরিয়া দিয়ে শেরিক করলাম। তাহলে কীভাবে পড়লে, কীভাবে কোন কাতার সোজা হইলে যে আমরা দুইবার নামাজ পড়তে পারবো, আল্লাহর মেরাজ হবে, সেই কাতারের কথা কেউ বলে? তাহলে যারা শোনে নাই কোনোদিন এইভাবেই নামাজ পড়তেছে এদের দোষ দেই না, দোষ দেই যারা জানলেওয়ালা। মাওলানা শব্দের অর্থ জানলেওয়ালা, সেই জানলেওয়ালারা কিন্তু এই কাতারের কথা বলে না, আর কোন পানি খরচের কথা এটাও কিন্তু বলে না। তাহলে অপরাধী কারা? মুসল্লিরা না হেরা কি কন কে? আচ্ছা এরপরে গেল, আচ্ছা এখানে শুধু ভক্তরাই নাই, এখানে বাহিরেরও মানুষ আছে। এখন আপনাদের কাছে কি কথাগুলো খারাপ লাগতেছে যে এই কথাটা মিলে নাই বা ওই কথাটা আমাদের সংযত না? আর যদি বলেন যে না ভালো লাগতেছে বলেন, তাহলে আমি বলব। আচ্ছা এখন আরেকটা বিষয় হলো, দেখেন